ঘটনা হয়েছে, আমি এদিকে আসার পরে দেখতেছি এখনো ড্রাগস ব্যবসার ইয়ে চলছে। আমার দিককে একটা ছেলে দেখেছে ড্রাগস ইয়ে করবো, কাস্টমার আছে আরেকটা গেছে দিত, দিতে গেছে বলে তারা আমার লিখে দিতে পারছে না। এখন আমি জিজ্ঞাসা করলাম আরে যে তার কই, আমি ভাই এদিকে দেখে গেছে একটা দুধ দিছি, সুতা দুধ দিয়ে ভাই তৈরি এইবারে দিতে হয়েছে। হ্যাঁ, এই জায়গাটার নাম কি? পাতালিয়া, দেশের পাতালিয়া গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, এই কড়াই ফ্যাক্টরি, মদন মালিকের নাম হচ্ছে মদন। হ্যাঁ, কেউ কি আটক করা গেছে? হ্যাঁ, আমরা তারপরই সামনে আমি একজনরা আটক করলাম, করে তারা না প্রায় 15-20টা ইয়ে ফোটার মতো হয়েছে আর ট্যাবলেট কিছু আছে। নাম কি তার? তার নাম আছে রুবেল হোসেন। বাড়ি কোন জায়গাতে? এখানে কি করে? এখানে তো তারা সবসময় আমরা যখন যাই আসা যাওয়া করি তখনই তারা এই জায়গা দেখি, তো কি করে তা করে তোমাকে এগুলো কাজ করে। আচ্ছা, কে আইনে দেওয়া যায় এরকম কিছু কইছে? আমাদের কাছে যে কইছে বিকাশ বিল্লা, এই কড়াই ফ্যাক্টরিতে একজন কাজ করে সোনানগর বাড়ি। হ্যাঁ, বিকাশে আইনে মানে মাল বিলে সাপ্লাই দেয়। Yeah, retailer.